গঙ্গা 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 কি গঙ্গা গঙ্গা কি কিছু না কিছু না দেখো না বাবা ওই গঙ্গার ঘাটে অনেক দিন আগে একবার পড়ে গিয়েছিলাম লেগেছিল তাই মনে কিন্তু গঙ্গার হাওয়া কি পবিত্র গঙ্গার হাওয়া আর গঙ্গার জল সে তো আরো পবিত্র সেই জল ছাড়া তো কোনো পূজোই সমাপ্ত হয় না গঙ্গা 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 বারবার কেন গঙ্গা গঙ্গা করছো বাজিয়ে দেখছিলাম মনে পড়ে কিনা তোমাকে আর বাজাতে হবে না তারপর তোমার কথা শুনে যদি সত্যি সত্যি মনে পড়ে যায় তখন ও আমাদের বারোটা বাজিয়ে দেবে বুঝেছো ঠিক 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 মাইন্ডেড গঙ্গা 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 মাইন্ডেড মাসিমা তখন থেকে বর্তার কানের কাছে খালি গঙ্গা গঙ্গা করছে কেন আরেকজনকেও সরাতে হবে তবে আজ নয় কাল সবাইকে বাড়ির উঠোনে নিয়ে চলে এসেছে আর 10 মিনিট কি স্নিকার দিদির গলার লকেটে একটা লাল আলো জ্বলছে নিচ্ছে কেন এক্ষুনি খবরটা আমাকে পাঠাতে হবে স্নিকার দিদি আমি একটু আসছি গো কিছুতেই বুঝতে পারছি না প্রত্যেক কটা রাস্তা
সর্বভূমি পাইস হোটেলের দিকে এখানে পয়েন্ট করছে। হ্যালো স্নিকার দিদির গলায় একটা লকেট দেখলাম, তবে এই লকেট আমরা আগে কখনো খেয়াল করিনি। আর এই লকেট থেকে একটা অদ্ভুত লাল আলো ব্লিঙ্ক করছে। হ্যাঁ, মনে হচ্ছে দিদির খুব বিপদ। আমরা যেটা সন্দেহ করেছিলাম ঠিক সেটাই হতে চলেছে। ওকে, চেকিং ওভার এন্ড আউট। তাহলে টার্গেট কি হয়েছে? এবার মেজ বউকে এখান থেকে সরিয়ে দিতে হবে। বড় বউ বলছি, ওই অপ্রয়োজনীয় ছোট মেয়ে বাচ্চাটি কি জানার নাম? ঝিলমিল। তো বলছি, কুয়োর দিকে গেল কেন? এখন বাড়িতে সবাই এখানে উৎসবে মগ্ন, কুয়োর দিকে গেল, পড়ে না আবার অনর্থ ঘটায়। একি সত্যি তো ঝিলমিল তো নেই এখানে, কিন্তু ও কুয়োর দিকে কেন গেছে? ঐশানি কোথায় গেল? তারপরে তোমার খেলা শেষ। ওইশানি তো এখানে নেই, কোথায় ওইশানি? ওইশানি কোথায় গেল? আমাকে এক্ষুনি যেভাবে হোক ওইশানিকে খুঁজে বার করতে হবে। সেকেন্ড, 20 সেকেন্ড, 10 সেকেন্ড।
শূন্য। তোমায় চন্দন কাঠের চিতায় দাহ করা হবে মেজবু। শঙ্কর, বাইরে বাইরে ওই পুয়ার দিক থেকে আসছে আওয়াজটা। এই বাড়ি তুই কোথায় যাচ্ছিস? ঘরে থাক। হরগৌরী স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত ১০টায় স্টার জলসায়।